উত্তম শিক্ষার্থী বানানোর চেষ্টা করবেন, পরীক্ষার্থী বানানোর চেষ্টা করেন না। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ছেলে ক্লাস 8-9 পড়ে, কেবল একটু একটু দাঁড়িয়ে উঠেছে, ও পড়ছে দাঁড়িয়ে রাখা সুন্নত। আপনি ক্লিন শেভ ক্লাসে গিয়েছেন, ছেলে বলবে না এটা কি হলো ওস্তাদজি, প্রিন্সিপাল ওস্তাদজি দাঁড়িয়ে আছে, আপনি ইংরেজি পড়ে আসছেন বলে দাঁড়িয়ে ছেড়ে আসছেন, প্রিন্সিপাল ওস্তাদজি মুসলমান, আপনিও মুসলমান, আপনার দাঁড়ি কোথায় গেল? যদি ছেলে প্রশ্ন করে আপনি কি উত্তর দেবেন? মাদ্রাসার প্রত্যেক শিক্ষক ইংরেজি পড়ানোর আরবি পড়ানোর অঙ্ক অবশ্যই 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 তাকে দাঁড়িয়ে রাখতে হবে, এবং সুন্নতি দাঁড়ি, বেদাতি দাঁড়ি না, কাটিং দাঁড়ি না, মনে থাকবে না। 4 নম্বর, ভালোভাবে পড়ে আসতে হবে। আপনাদের মনে আমার তো মুখস্থি আছে, কী পড়বো? জি না, মোতালা করবেন, পড়া জিনিস পড়ে যাবেন, ইনশাল্লাহ তাতে বরকত হবে, পড়া জিনিস আবার পড়ে যাবেন, দেখবেন অনেক নতুন নতুন চিন্তা আপনার মধ্যেই চলে আসবে। 5 নম্বর, কোনো অবস্থাতেই কেবল পাশ করানোর জন্য, সিলেবাস শেষ করার জন্য ব্যস্ত হবেন না, উত্তম শিক্ষার্থী বানানোর চেষ্টা করবেন, পরীক্ষার্থী বানানোর চেষ্টা করেন না। আজকে বাংলাদেশের ছাত্রদের অবধপতনের মূল কারণ হলো এই বদ্ধক্ত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই সবাইকে বলে সব A+, A+, চালাও A+, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে A+ 85,000 না কত আবেদন করেছে, এই একটা দুটো ছেলে মাত্র চান্স পাইছে, তো দুটোই আবার মাদ্রাসা ছাত্র, A+ সব কিসের A+? বাপ মা পাগল A+ পেতে যাবে, এখানে শিক্ষক, এখানে অঙ্ক শিক্ষক, ওখানে ইংরেজি শিক্ষক, টিউশনে করে গেলে বাপ মার পকেট খালি, কিন্তু ছেলের পকেট ফাঁকা, আর ও কিছুই শেখে না, একটা A+ নিয়ে বাড়ি চলে আসে। A+ মানে বোকা প্লাস, কিছু জানে না, এমনকি বাংলা বানান লিখতে জানে না সে। কিছুদিন আমি ছিলাম জল এস্টেন হসপিটাল, বুঝলেন, শিক্ষকতার জীবনে এস্টেন হসপিটাল মানে একটা কলেজের ভাইস প্রিন্সিপালের মতো, বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা আসতে হয় সনদ মানে কি সার্টিফিকেট তোলার জন্য। সার্টিফিকেট তুলতে গেলে যে শিক্ষক যে হলের ছাত্র ছিলেন আগে বিশ্ববিদ্যালয়ের লাইফে, ওই হলের প্রভোস্ট সাহেবের ইয়ে লাগে, সত্যায়ন করা লাগে যে এটা আমার এখানে ছাত্র ছিল এই বর, এখন প্রভোস্ট সাহেব তো থাকে না, সব আমারই করতে হতো। তো লিখে নিয়েছে দরখাস্ত ভাইস চ্যান্সেলর বানানটা লিখে ভয়াকার অষ্টই চ, মহা বিপদ। সেন্টেন্স মেকিং শুরুতে বলতে হবে না কিছু, যথাযোগ্য সম্মান প্রদর্শন করে লিখতে হবে না, ও কিছুই না, এ কী বিপদ। প্রায় দরখাস্ত কেটে দিয়ে আমাকে আর নতুনকে লিখে দিতে হতো, অথচ কলেজের প্রিন্সিপাল, কলেজের প্রভোস্ট ইত্যাদি, কেবল একে লেকচারার। এই দুর্দশা হয়েছে আজকাল, আজকাল না, আমি তো শিক্ষক ছিলাম কবে, অনেক আগে না, এই তখনকার খবর বলছি, এখন তো আরও নোংরা হয়ে গেছে, নিজের নামটা সঠিকভাবে লিখতে এখন বলা কি জানেন, বাংলার বানান আছে নাকি, যাই বলা তাই ঠিক, ঠিক যেন হুজুরা বলছে হাদিসা সহি যাই বলছে সবই ঠিক, এরকম বাঙালিরা বলতেছে, অর্থাৎ জেনারেল শিক্ষিতরা বলছে বানান টান ঠিকঠাক দরকার নেই, যে যাবার তাই লেখো, সমস্যা নেই। সাবধান, বড় হওয়ার জন্য প্রয়োজন সাধনা ও একাগ্রতা, ডিগ্রি প্রয়োজন নয়, মনুষ্য হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা অপরিহার্য নয়। কবি নজরুল, মৌলানা আবুল কালাম আজাদ, রবীন্দ্রনাথ ঠাকুর কোনো ডিগ্রিধারী ছিলেন না, এরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ ছিল জমিদার, পাঠাইছিল ইংল্যান্ডে 17 বছর বয়সে, কিছুদিন ওদের বইটি পড়ে ভাল লাগেনি, রাখে চলে এসে, হ্যাঁ এদের এখানে গিয়েছে কী পড়াইছে আব্বা আমাকে, ওই ইংরেজি ফিংরেজি বসে জানে না কেউ, পছন্দ হয়নি চলে আসছে। আহলেহাদিস আন্দোলনের শিক্ষা কেন্দ্রের কৌস্তুভ্য নিয়ে সৈয়দ নজির হোসেন দেহলভি রহমতুল্লাহ আলহে 17 বছর বয়স পর্যন্ত আলেপ বাতাসা পর্যন্ত কিছুই শেখেন নাই, তাকে ব্রাহ্মণ বলে এই তুই তো বাপ দাদা সব আলেম, আর তুই মূর্খ হয়ে থাকলি, এই একটা মনে ধাক্কা দাঁড়াই, ঠিকই তো ব্রাহ্মণ আমাকে গাল দিল, ঢাক করে চলে গেল, 1 টাকা চারে না পয়সা হাঁটতে হাঁটতে দিল্লি চলে গেল। এইসব মানুষ মনুষী, মনুষী হওয়ার জন্য আপনার আলেম বাতাসা শেখার দরকার নেই, তারা বিনা ডিগ্রিতে ইনশাল্লাহ বড় হয়ে যাবে। স্বাভাবিক শিক্ষিত করার জন্যই আমরা লেখাপড়া শেখাই মাদ্রাসা স্কুলে। সবচেয়ে বড় প্রয়োজন হল সাধনা, একাগ্রতা। আপনার সন্তান
সাধনামুখী হোক, একাগ্রতামুখী হোক, আপনি সেদিকে খেয়াল করবেন। খালি লারালাপ্পা করবে, জাম্প ক্লাব দিয়ে বেড়াবে, লাভ দেবে আর তালি দিবে, এটা শেখানোর উদ্দেশ্য নয়।